পাবে মোমেনরা অথবা ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। মোমেনরা অথবা ফেরেশতারা জবাব দিবে হাযা মা ওয়াদা আর-রাহমান, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছিলেন, দয়াময় দিয়েছিলেন। শুধু তাই না, ওয়াসাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছিলেন, এটা হলো সেই দিবস, এটা হলো ইয়াউমুল কিয়ামা, এটাই হলো ইয়াউমুল হাশর, এটাই হলো ইয়াউমুল জাযা। ইয়াউমুল হাশর, কিয়ামতের দিনের আর একটা নাম হলো ইয়াউমুল হাশর তথা একত্রিতকরণ দিবস, আর একটা নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। কারণ দুনিয়ায় যে যেমন কর্ম করবে ওই কর্মের মূল প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতে দিবে। কবরের মধ্যে যা হবে ওইটা স্যাম্পল, কবরের মধ্যে কি হবে স্যাম্পল, কবরে যার জান্নাতের বাগান হবে ও মনে করবে এটাই জান্নাত, এর চাইতে নেয়ামত আর কিছুই হইতে পারে না। যার কবর জাহান্নামের গর্ত হবে ও মনে করবে এটাই জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর কোনো কিছু হইতে পারে না। কিন্তু হাশরের ময়দানে ওইটা কবরে মনে হবে আমি জান্নাতের বাগানে ছিলাম। কি কঠিন পরিস্থিতি, বিচার আচার কিছুই হয় নাই ওই সময়, এই অবস্থা। আল্লাহ তাআলা জানায় দেন ওই দিন মানুষের কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, সেই দিন যাকে আগুন থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই লোকটাই সফল হয়ে যাবে। একটা জিনিস আমাদের বুঝতে হবে, যদি আমরা কর্মের প্রতিদান দিতে চাই কয়েকটা জিনিস দরকার। এক নাম্বার দরকার কর্ম সংরক্ষণ, দুই নাম্বার বিচার আচারের জন্য সাক্ষীর দরকার আছে না নাই। আপনি মামলা করবেন একজনের নামে, যদি মামলা অভিযোগ পত্রে কোনো সাক্ষীর নাম উল্লেখ না থাকে ও মামলার কোনো দাম নাই, ফু দিলে উড়ে যাবে, সাক্ষী লাগে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কর্মের প্রতিদান দিবেন, তাহলে এক নাম্বার দরকার কর্ম সংরক্ষণের ব্যবস্থা, দুই নাম্বার দরকার সাক্ষীর ব্যবস্থা। দুই ব্যবস্থাই আল্লাহ তাআলা রাখছেন দুনিয়ায়, সুবহানাল্লাহ। এক নাম্বার সাক্ষীর ব্যবস্থা, বলেন তো সাক্ষী কে হয়? যে দেখছে, প্রত্যক্ষদর্শী, শাহেদ, উপস্থিত ছিল। যে আমি আপনি দুনিয়ায় যা করি, ভালো করি মন্দ করি, একা করি দলবদ্ধভাবে করি, ঘরের মধ্যে করি একাকী করি, যে জায়গায় করি না কেন, আমার সব কর্মের সবচাইতে বড় সাক্ষী কে? আল্লাহ তাআলা বলেন কাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট, আরো সাক্ষী আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন সম্মানিত লেখক দয় কিরামান কাতিবিন, জানে তোমরা কি আমল করো। তার মানে আল্লাহ সাক্ষী, কিরামান কাতিবিন সম্মানিত লেখক দয় আমাদের কর্মের সাক্ষী। আরো একটা সাক্ষী আছে, আমরা আমাদের কাজগুলো, আমলগুলো, কর্মগুলো যেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সম্পাদন করি, আমার আপনার হাত পা চোখ কান নাক জিহ্বা, এরাও কিয়ামতে আমার আপনার কর্মের ব্যাপারে বড় সাক্ষী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউম আজকের দিন
কিয়ামতের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর লাগায় দিব, তারা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন মুতাকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা দুনিয়ায় তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ তাআলা বলেন সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া, বিমা কানু ইয়ামালুন, এই হাত পা চোখ কান দ্বারা তারা কি আমল করছে। তার মানে হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, জবান চামড়া সাক্ষী দিবে। দুনিয়ায় আমরা যখন কানরে গান শুনাই, চোখরে গোনা দেখাই, হাত দিয়ে অপরাধ করি, পা দিয়ে অপরাধ করি, মুখ দিয়ে বকা দেই, কোনোদিন এরা কথা বলে নাকি, মানা করে নাকি? হ্যাঁ, মানা করে। আপনাকে দু একজনের আছে নি এরকম যে না আমি হুজুর হাত দিয়ে গোনা করতে গেলে হাত বলে যে না না পাপ টাপ করিস না, এরকম বলে কারো? হ্যাঁ, কারো হাত কথা বলে না, পা কথা বলে না, চোখ কথা বলে না, কান কথা বলে না, জবান গোনা করলে বাধা দেয় না। এরা দুনিয়ায় তো 60-70-80 বছর হায়াত, যার তার সাথে হায়াত যতদিন একসাথে থাকছে কোনোদিন তো মানা করে নাই, কোনোদিন কথা বলে নাই, বাধা দেয় নাই। কেয়ামতের দিন যখন দেখবে এরা কথা বলে, এইবার লোকটা বলবে কালু লিজুলু দিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া আজকে আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দাও? তার মানে দুনিয়ায় তো কথা কইতা না, কোনোদিন কথা বলো নাই, বাধা দাও নাই, কথা কইতে পারদা না, আজকে কেমন করে কথা বলতে পারো? এইবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে কালু আন্তকনাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? সেজন্য কর্ম বা কোনো বিষয়ের শাস্তি প্রদানের জন্য সাক্ষী বড় জরুরি বিষয়। আল্লাহ তাআলা সবচাইতে বড় সাক্ষী, ফেরেশতারা সাক্ষী, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, আর সাক্ষীর দরকার আছে নাকি? তাইলে জীবনে চলতে ফিরতে এতটুকু কথা চিন্তা করে আমাদের চলতে হবে, আল্লাহ শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার কারো সাক্ষ্য লাগবে না, সাক্ষ্য যারা দিবে তারা সব সময় সাথে আছে। এইটুক চিন্তা করলে আর গোনা করা লাগবে না। আপনি যদি চিন্তা করেন মোবাইল টিপতেছি, যে আঙ্গুলে দিয়ে আমি মোবাইলে সুইচ টিপ দিব, এই আঙ্গুল আমার বিপক্ষে সাক্ষী, চিন্তা করেছেন? এ কি আমার কথা না আল্লাহর কথা? আরে জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ তাআলা আমাদের কর্ম সংরক্ষণেরও ব্যবস্থা করেছেন, সাক্ষী আছে। দুনিয়ার সাক্ষীদেরকে কিছু টাকা পয়সা দিলে হুজুরদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে আসে, আছে না নাই? কিন্তু বলেন তো, এদেরকে ঘুষ টুস দিয়া কেয়ামতের দিন মিথ্যা সাক্ষী দেওয়ানো যাবে নাকি? সব সলিড সাক্ষী, যেহেতু সাক্ষীর ব্যবস্থা আছে, আল্লাহ তাআলা কর্ম সংরক্ষণের ব্যবস্থাও করে রাখছেন। আল্লাহ তাআলা জানায় দেন আমাদের প্রত্যেকের কাঁধের দুই ফেরেশতা কেরামান কাতিবিন, সম্মানিত লেখক দয়, ওরা আমাদের কর্মের শুধু সাক্ষী তা নয়, আমাদের কর্মের লেখক। লেখক ডান কাঁধের জন আমাদের ভালো কর্মগুলো লিখে রাখে, বাম কাঁধের জন মন্দ কর্মগুলো লিখে রাখে। শুধু তাই না, আরো একজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে আছে, তার কাজ কি? তার কাজ হলো মা ইয়ালফিযু মিন কওল, মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে তথা যেই কথাগুলো বলে,
ওই ফেরেশতা সাথে সাথে কথাগুলোকে রেকর্ড করে রাখে। তাহলে আমাদের কর্মের সাক্ষী আছে, কর্ম সংরক্ষণ আছে, কথার সাক্ষী আছে, কথা সংরক্ষণ আছে। আল্লাহ তাআলা কর্মগুলোকে ফাইল আকারে বানাইয়া, কিতাব আকারে বানাইয়া ইয়াউমুল হাসর, যেই দিন সবাইকে একত্রিত করা হবে, প্রত্যেকের কাছে প্রত্যেকের আমল নামা পৌঁছায়া দিবে কে? আমার আপনার প্রত্যেকের আমল নামা আল্লাহ তাআলা কিয়ামতের দিন ছেড়া দিবে। এমন নয় যে আমল নামা মন চাইলেই ডান হাতে নেওয়া যাবে, মন চাইলেই বাম হাতে নেওয়া যাবে, এমন নয়। বরং ডান হাতে কে আমল নামা পাবে, বাম হাতে কে পাবে, সব নির্ধারণ করে রাখছে আল্লাহ। আমল নামা গুলো ছেড়ে দেওয়া হবে, কারো আমল নামা ডান হাতে যাবে, কারো যাবে বাম হাতে। ডান হাতে যারা আমল নামা পাবে তাদের অভিব্যক্তি কি হবে, তারা কেমন আনন্দিত হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 29তম পারা সূরাতুল হাক্কাহ আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ক্বরাউ কিতাবিয়া ইন্নি ظننتُ أني ملاقٍ حسابيا ডান হাতে যারা আমল নামা পাবে তারা বলবে, ফায়াকুলু, তারা বলবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, আশেপাশের মানুষজনকে বলবে, এই তো আমার কিতাব, এই তো আমার আমল নামা, তোমরা পড়ো আমার কিতাব। আনন্দে অন্যদেরকে নিজের আমল নামা পড়তে বলবে, সে বলবে, শোনো, আমি ডান হাতে কেন আমল নামা পাইলাম জানো? আমি দুনিয়ার মধ্যে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম, ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম, আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। দুনিয়ায় আমি এই বিশ্বাস করতাম, এই চিন্তা করতাম, বিধায় দুনিয়ায় কখনো গুনার কাজ করি নাই, পাপ থেকে বেঁচে চলছি, ভালো কাজ করেছি, মন্দ কাজ থেকে বেঁচে থেকেছি, যার কারণে আজকে আমি ডান হাতে আমল নামা পেয়ে গেছি, সে খুশি। আর সে বাম হাতে আমল নামা পাবে, বাম হাতে যে আমল নামা পাবে, সামনাসামনি আমল নামা দেওয়া হবে না, হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতে আমল নামা দেওয়া হবে। তার বক্তব্য কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এইবার ওই লোকটা বলবে, হায় রে আমার দুর্ভোগ, হায় রে আমার কপাল খারাপ, আমি যদি এই কিতাব না পাইতাম, আমি যদি আমার এই আমল নামার ব্যাপারে না জানতাম, ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, হিসাবের ব্যাপারটা যদি আমি না জানতাম তাহলে কতই না ভালো হইতো। মোট কথা হলো, একদল ডান হাতে আমল নামা পাইলো ডানপন্থী, বাম হাতে আমল নামা পেলো বামপন্থী। ডান হাতে আমল নামা যারা পাইবে তাদের ঠিকানা হলো জান্নাত। আল্লাহ তাআলা সেই জন্যই বলেন, কুল্লু নাফসিয়ুম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকে তার কর্মের নিকটে দায়বদ্ধ, প্রত্যেকে তার নিজের কর্মের নিকটে দায়বদ্ধ। এখানে উদ্দেশ্য হলো প্রত্যেকটা পাপী তার পাপের কারণে শাস্তির মধ্যে আটক থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, পাপী যারা তাদের নিজেদের পাপের কারণে তারা জাহান্নামে আবদ্ধ থাকবে, তবে ডান হাতে যারা আমল নামা পাইছে তারা নয়। ইল্লা আসহাবাল ইয়ামিন, তারা তো ডান হাতে, এই জন্য তারা থাকবে জান্নাতে। এইবার জান্নাতিরা জান্নাতে যাবার পর দুনিয়ায় জান্নাতিদের সাথে যাদের পরিচয় ছিল, জান্নাতে গিয়া জান্নাতি তার পরিচিত সবাইকে খুঁজতে থাকবে, সবাই রেখে জান্নাতে পাবে, মুখ দিয়া কোন পাবে, পাবে না।
কেয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতিও কাউরে চিনবে না। কেয়ামতের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ দারের একটা চিত্র সূরা আবাসার মধ্যে তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনী। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, হায়রে এমন কঠিন মুসিবতের দিন সবাই চিন্তিত থাকবে। আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন, তবে নিজের কারণে নয় উম্মতের জন্য। নবীর পেরেশান তো নিজের জন্য নয় উম্মতের জন্য। আহ কেমন নবী! তাফসিরের মধ্যে আসছে কিয়ামতের দিন যখন এক লোকের নেকি আর গোনা ওজন দেওয়া হবে, দেখা যাবে সমান সমান 50-50। একটা নেকি হলে সে জান্নাতে চলে যায়, কারণ মিজানের পাল্লা নেকির দিকে ভার হয়ে যায়। ও এবার বলবে, আল্লাহ আমাকে যদি একটু সুযোগ দেন তাইলে হাশরের ময়দানে আমার বন্ধু বান্ধবের অভাব নাই। একটা নেকি যার কাছে চাইব সেই দিয়া দিবে, অসুবিধা নাই। দুনিয়ায় যখন বিপদে পড়তাম, ওই লামাকাজি ব্রিজের কাছে বিপদে পড়ছি, বন্ধুকে ফোন দেওয়ার সাথে সাথে রাত একটা নাই দুইটা নাই, মোটর সাইকেল টান দিয়া চলে গেছে। ওই বন্ধু হাসরের ময়দানে আছে, একটা নেকি আমি পাওয়া যাব আল্লাহ একটু সুযোগ দেন, আল্লাহ তাআলা বলবে যাও। এইবার লোকটা খুঁজতে থাকবে, বন্ধুদের কাছে গিয়া ফিরবে, বন্ধুরা তাকে চেনে এই পরিচয় দিবে না। একে একে আত্মীয় স্বজন সবার কাছ থেকে ফিরবে, স্ত্রী সন্তানদের কাছেও পাবে না, বাবার কাছে যাবে বাবার কাছেও পাবে না। সর্বশেষ চিন্তা করবে, দুনিয়ায় যখন সবার দরজা আমার জন্য বন্ধ, মায়ের দরজাটা খোলা থাকতো। আজকে এই কঠিন বিপদের সময় আমার মা হয়তো একটা ডেকি দিয়ে আমারে সাহায্য করতে পারে। লোকটা এবার মায়ের কাছে যাবে, গিয়া আগে বলবে, ও মা আমি তো আপনার সেই কলিজার টুকরা সন্তান যাকে আপনি 10 মাস গর্ভে ধারণ করেছেন। মা শুধু তাই না, 2 বছর নিঃস্বার্থভাবে আপনি আমাকে দুধ পান করায়ছেন। দুনিয়ায় আমার আনন্দ আপনার আনন্দের কারণ হতো, আমার কষ্ট আপনার কষ্টের কারণ হতো। মা আপনার ওই কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য আজকে জান্নাতে যেতে পারে না। আপনি যদি একটা নেকি দেন আপনার সন্তান জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। মা ওই মহিলা সোজা সাপটা জবাব দিবে, শোনো দুনিয়ায় আমার বিবাহ হয়েছিল ঠিক, কিন্তু আমার কোনো সন্তান ছিল কিনা আমার মনে নাই। এটা হাশরের ময়দানের একটা চিত্র। ওই লোকটাই যদি জান্নাতে যেতে পারে আর কোনো চিন্তা থাকবে না, পেরেশান থাকবে না, কারণ জান্নাতে কোনো চিন্তা নাই। সালাম আর সালাম, শান্তি আর শান্তি। যেই লোকটা কেয়ামতের ময়দানে কাউরে চিনবে না, ওই লোকটা কেয়ামতের ময়দান থেকে জান্নাতের বাসিন্দা হলে। দুনিয়ায় তার সাথে যাদের অল্প সময়ের পরিচয় ছিল তাদেরকেও সে খুঁজতে থাকবে, খুঁজা খুঁজা তো সবাই রে পাবে না। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিবে। দেখাও হবে কথাও। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে, জান্নাতি যখন দেখবে জাহান্নামের মধ্যে তার বন্ধু শাস্তি ভোগ করতেছে, এই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার নেয়ামতের শুকরিয়া আর কৃতজ্ঞতা বাড়ায় দিবে, নেয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করবে, তার কৃতজ্ঞতার মাত্রাটা বেড়ে যাবে। জান্নাতি বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তো একসাথেই আমরা ছিলাম, আপনি যদি আমার প্রতি দয়া
করতেন মায়া না করতেন আল্লাহ, আমিও হয়তো আজকে ওর সাথে জাহান্নামের বাসিন্দা আমার হওয়া লাগতো। এইবার জাহান্নামী দেখবে জান্নাতিরে, দেখবে যে হায় রে আমি তো কঠিন শাস্তির মধ্যে আছি, কিন্তু আমার বন্ধু একসাথে দুনিয়াতে চলতাম, একই সাথে পড়তাম, একই স্কুলেই পড়তাম, একই মাঠেই খেলাধুলা করতাম, আজকে আমার বন্ধু জান্নাতি আমি হলাম জাহান্নামী, আফসোস হবে আফসোস। দুনিয়া আছে না একসাথে বন্ধু বান্ধব চলাফেরা করে, ঘোরাফেরা করে, একই স্কুলে পড়ে, দুই বন্ধুর মধ্যে তফাত বেশি না, একসাথে খেলাধুলা করে, নামাজের সময় হয়েছে এক বন্ধু বলে ভাই চলো আমরা নামাজ পড়ে আসি, আর গুলা কি কয় আরে তুই যা আমরা যা মনে পড়ে, ও পাঁচ মিনিটে আসরের নামাজ পড়ে আইসা আবার খেলাধুলা করে, আছে না নাই? কিছু বন্ধু আছে আমরা একটা অনুষ্ঠান করব গান টানের, ও বলে যে ভাই তোমাদের সাথে আছি ঠিক আছে, কিন্তু এই কাজে আমি নাই, দিনই কাজ করো, ভালো কাজ করো, গরিব দুঃখীর পাশে দাঁড়াও, ওয়াজ মাহফিল দাও, সমাজের উপকার করো, আছি এগুলোর মধ্যে নাই। এই যে খারাপগুলা থেকে বন্ধু বাইচা থাকতো, থাকতো কিন্তু একসাথে, হায় হায় ওই যে জাহান্নামীর তখন আফসোস হবে ওই সময়ের জন্য, বলবে আহ ওই সময়টাও যদি আমি আমার বন্ধুর সাথে থাকতাম, মসজিদে যাইতাম, ভালো কাজ থেকে ফিরতাম, তাইলে আজকে আর আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে ভোগ করা লাগতো না। এই যে আফসোস, এই আফসোসের কারণে তার কষ্টের মাত্রা বাড়বে, আফসোসের কারণে কষ্টের মাত্রা কেমনে বাড়ে? আপনাকে পাশে তো সুরমা নদী, মাছ টাছ মারতে গেছেন কখনো? গেছেন না? আচ্ছা, মাঝে মধ্যে কি হয়, সকাল ৬টা থেকে মাছ মারতেছে দুপুর ১২টা পর্যন্ত একটাও পায় নাই, একজন মাছ মারতে গেছে ৬ ঘন্টা, বিশেষ করে তো পানির মধ্যে ৬ ঘন্টা থাকা কঠিন ব্যাপার, মাছ পায় নাই ৬ ঘন্টা, কষ্ট হয়েছে না অনেক। এইবার মনে করেন হঠাৎ করে বড় একটা রুই মাছ পেয়ে গেছে ২০ কেজি ওজনে, খুশি না বেজার? এই ৬ ঘন্টার কষ্টের কথা মনে আছে? মনে নেই। এইবার ওইটা খুশির ঠেলায় অন্যকে দেখাইতে যাইয়া, মাছের শক্তি আছে কিন্তু খুব পাওয়ার লেগেছে, এক গুতা দিছে মাছ ওর হাত থেকে সুইটা আবার নদীর মধ্যে চলে গেছে, ২০ কেজি ওজনের রুই হাত থেকে সুইটা গেছে, যখন ছুটবে কি বলবে? আর এলো আফসোসের শব্দ। আহ এখন মনে করেন এই যে ৬ ঘন্টা মাছ মারছিল, মাছটা পাইয়া ৬ ঘন্টার কষ্টের কথা ভুলা গেল, এখন বলেন তো এক মিনিটের একটা ঘটনা ঘটছে, মাছটা হাতে এসে আবার ছুটে গেছে, এই এক মিনিটের কষ্ট বেশি না ৬ ঘন্টার কষ্ট বেশি? এক মিনিটের কষ্ট বেশি। কেন? আপনি ওই জায়গায় যখন যাবেন, যদি বয়স ১৫ বছর বয়সে এই ঘটনা ঘটে থাকে, ৮০ বছর বয়সে যদি নাতিরে নিয়ে হাঁটতে যান ওই জায়গায়, আপনি নাতির কাছে ওই গল্প শোনাইবেন যে হায় রে একটু লাইগা ২০ কেজি ওজনের এক রুই হাত থেকে ছুটে গেছে, তার মানে ৬৫ বছর পরেও এই যে আফসোস মনে পড়লেই আপনার কষ্ট লাগতেছে, আহ একটু লেগে মাছটা ছুটে গেছে, মনে থাকবে সারা জীবন। ওই যে জাহান্নামী, ও চিন্তা করবে আহ আরে একটু সময় যদি ওর সাথে যাইতাম তাহলে আমি আজকে জান্নাতে যাইতে পারতাম, ওই যে একটু সময়ের আফসোস এটা তার কষ্টের অনুভবকে আরো বাড়ায় দিবে। এবার জান্নাতীদের জানতে মন চায় কেন আমাদের এই বন্ধু প্রিয়জনেরা জাহান্নামে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কথাবার্তার ব্যবস্থা করে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা পরস্পর ওই মুজরিম পাপি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে আনলো তথা তোমরা জাহান্নামে আসার কারণটা কি? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার ৪টি কারণ উল্লেখ করবে। কয় কারণ? এই সূরার এই আয়াতগুলার আলোকে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার ৪টি কারণ আল্লাহ জানায় দিয়েছেন। প্রথম বিষয় হলো যেই কারণে জাহান্নামীরা জাহান্নামে যাবে, বলেন তো ওইগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা রাখবো নাকি বাইর করে ফেলবো? একটু চিন্তা করে দেখেন, আমাদের কারো হাতে যদি কোনো রোগ হয়, মনে করেন হঠাৎ করে হাতে একটা ঘা হইছে সারেই না,
দুই চার ছয় আট মাস দশ মাস যায় না, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলল এখানে ইনফেকশন হয়ে জীবাণু হয়ে গেছে, ক্যান্সারের জীবাণু। এখন যদি চান বেঁচে থাকতে সুস্থ থাকতে, তাইলে আঙ্গুল কেটে ফেলতে হবে। কি করবেন, রেখে দিবেন না কেটে ফেলবেন? আঙ্গুলের মায়া করবেন? মায়া করবেন না, কেটে ফেলবেন কেন? জীবন বাঁচাইতে হবে আগে, আঙ্গুল যাই যাক। প্রয়োজনে বলবেন কি হাত কেটে ফেলাম, তাও জানি জীবাণু না থাকে। আপনি জীবন বাঁচানোর জন্য এই হাত কত দামি, যার নাই তারে জিজ্ঞাসা করেন একটা আঙ্গুল কত কাজে লাগে। আছে এখন টের পাওয়া যায়, অনেকের আঙ্গুল টাঙ্গুল ভাঙ্গা ব্যথা পাইয়া ফুইলা এরকম ব্যান্ডেজ হয় না, মনে মনে ওরে জিজ্ঞাসা করেন তোর তো আঙ্গুলটা আছে একটু অসুস্থ, ব্যান্ডেজ লাগানো, এই হাত দিয়ে কাম কাজ করতে পারো, খাইতে পারবেন না, কিছু করা যাবে না। প্রত্যেকটা অর্গানের দাম অনেক, অঙ্গ প্রত্যঙ্গের দাম অনেক। তা আপনি জীবন বাঁচানোর জন্য এই আঙ্গুল কাটতে দ্বিধাবোধ করবেন না, কোনো চিন্তা ভাবনা আপনি করবেন না, বরং গুরুত্ব সহকারে আপনি বলবেন আর একটু বেশি করে ধরেন, যাতে করে কোনো সংশয় না থাকে। তাহলে যেসব কারণে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যাওয়ার জন্য ওই জাহান্নামে যাওয়ার কারণগুলো যদি থাকে, বর্জন করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ঘুমাসতেছে আপনাদের? ঠান্ডা তো এলাকায় বেশি দেখতেছি। আমরা একটু তাকবীর দিই, নারায়ে তাকবীর, সামনে থেকে জোরে দেন নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ, চারটা কারণ আমরা জানবো। শুধু জানলে হবে না, আমাদের কারো মধ্যে যদি এই কারণ চারটি থাকে আমরা বের করব, এতে আমাদের লাভ। জাহান্নামীরা এবার তাদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা এক নম্বরে বলবে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে কয়? সপ্তাহে একদিনই মসজিদ হাদিরা দিলে সে কি মুসল্লি নাকি? মুসল্লি তো আসলে সে যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে, আর যার অন্তর মসজিদের সাথে থাকে তার জন্য তো আরো খোশ খবরই নবী জানায় দেয়। নবী জিয়া হাদিসের মধ্যে বলেন, কেয়ামতের দিন সূর্যটা একেবারে মানুষের নিকটে থাকবে, এখন সূর্য পৃথিবী থেকে দূরে হলো 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল। এই পৃথিবী চাইতে 17-13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বিজ্ঞান বলে সূর্যের শীতল দিকটা পৃথিবীবাসীর দিকে আলো দেয়, ওই আলোটা যখন দুনিয়ার মধ্যে আসে সরাসরি আসে না। সূর্যের আলোটা যদি দুনিয়ার মধ্যে সরাসরি আসতো তাহলে মানুষের দাগুলো ঝুলছে যেত, হাত পা পুড়া শেষ হয়ে যেত। এমনি কৃষক যারা জমিনে কাজ করে দেখবেন তাদের এইসব জায়গায় কালো হয়ে যায়, সুন্দর মানুষ হইলেও রৌদ্রের কারণে কালো হয়ে যায়, রোদের মধ্যে থাকে। সূর্যের আলো দুনিয়া আসার আগে আল্লাহ তাআলা বায়বীয় স্তরের মধ্যে ছাকনি রাখছেন, ছাকনি আল্লাহ তাআলা কুদরতের ছাকনি দিছেন। ওই ছাকনি উপরে যখন সূর্যের আলো পড়ে, ওই সূর্যের আলোর যত ক্ষতিকারক জিনিসগুলো আছে থেকে যায়, উপকারী জিনিসটা দুনিয়ায় যখন আসে সূর্যের আলো তখন ভিটামিন ডি হয়ে যায়। সুবহান, এখন বলেন, এখন তো শীতের সময় রৌদ্রের আলো খুব মজা লাগে, কিন্তু গরমের সময় পুরো গ্রীষ্মকালে সূর্য যখন পুরো দীপ্তভাবে আলো দেয়, খালি গায়ে বাইরে আসলে কেমন লাগে, গা পুড়িয়া যায় না? আরব দেশে কি হয়, আমাদের অনেকের আত্মীয় স্বজন আছে মিডিল ইস্টে প্রবাসে কাজ করে, কতজন ভিডিও ছাড়ে মাঝে মধ্যে, একজন দেখলাম একদিন গরমে দেখাইতেছে যে কি পরিমাণ কষ্ট করে তারা কাজ করে, বালুর উপরে রৌদ্র পড়ছে, বালু এত গরম হয়েছে, বালুর উপরে কড়াই দিছে, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের উপরে তেল দিছে, তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে ডিম ভেজা খাইতেছে, আগুনের দরকার নেই। তাইলে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর, সরাসরি আলো আসে না, তাই হলো এই অবস্থা। আর কেয়ামতের দিন সূর্য একেবারে নিকটে থাকবে, সূর্যের সবচেয়ে গরম দিকটা হাশরবাসীর দিকে থাকবে, সেই দিন কি অবস্থা হবে একটু চিন্তা করেন। নবীজি বলেন ওই সময় কোথাও কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন আল্লাহর আরশে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুম কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই ব্যক্তি
আরশের ছায়া স্থান পাবে, যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। একটু কষ্ট করে জবান খুলে জবাব দিবেন, যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত, নামাজের সময় যখন হবে ওই লোকটা কি বসে থাকতে পারবে কিনা? পারবে না, ও নামাজে চলে যাবে। শত ব্যস্ততা ওর থাক, ওর ব্যবসা, ওর বাণিজ্য, ওর কৃষিকাজ, ওর মাছ ধরা, সিএনজি চালানো, কোনো কিছু ওকে ঠেকাতে পারবে না, ও চলে যাবে। এটা অরিজিনাল মুসল্লি। অরিজিনাল মুসল্লি হলে লাভ। আমরা মনে করি যে মানুষ মনে করে, অনেক মানুষ এরকম যে আল্লাহ তাআলার বিধিবিধান মানলে, হুকুম আহকাম মানলে শুধু মনে হয় আখেরাতের লাভ, দুনিয়ার কোনো লাভ নাই। যারা এটা ভাবে তারা বড় ভুলের মধ্যে আছে। বাস্তবতা হলো যে কেউ যদি শরীয়তের বিধিবিধান, হুকুম আহকাম পরিপূর্ণভাবে অনুসরণ করে, তার দুনিয়ায়ও লাভ, আখেরাতেও লাভ। দুনিয়ার লাভ আগে। এখন আসেন, প্রত্যেকটা ইবাদতের দুনিয়ার লাভ আমি আল্লাহর রহমতে আস্তে আস্তে অল্প বলতে পারবো, কিন্তু লম্বা সময় নয়। শুধুমাত্র নামাজ পড়লে দুনিয়ার লাভ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন দুনিয়ার লাভ কি আগে আমাকে বুঝতে হবে। আর একটা জিনিস আমাকে বুঝতে হবে, আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি, আপনাদের কার কেমন ধারণা আমি জানি না, বলেন তো, দুনিয়ায় যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের নামাজ না পড়ার কারণ কি? কি মনে হয় আপনাদের, কোন কারণে পড়ে না? হ্যাঁ, শুধু অলসতা নয়, অলসতাও একটা কারণ, কিন্তু মূল কারণ হলো সম্পদ উপার্জন, জীবিকা উপার্জনের জন্য নামাজ পড়ে না। দোকানদার দোকানদারি করে, নামাজ পড়ে না। ব্যবসায় ব্যবসায়ী করে, নামাজ পড়ে না। কেন? সে তার কর্মটাকে প্রাধান্য দেয়, নামাজ পড়ে না। সিএনজিওয়ালা নামাজ পড়ে না। কেন? এই কাজকে প্রাধান্য দেয়। কৃষি কাজ করে, নামাজ পড়ে না, কাজকে প্রাধান্য দেয়। এক কথায় দুনিয়ার বড় একটা অংশ নামাজ না পড়ার অন্যতম কারণ হলো তার কাজ, তার কর্ম, তার পেশা, তার চাকরি, তার ব্যবসা। এখন এই কাজ কর্ম পেশা চাকরি ব্যবসা এগুলো কেন করে? করে কেন? আপনাদের বাড়ি চাকরিজীবী আছে না? চাকরি কেন করে? ভালো লাগে তাই? ওনারে যদি আপনি জীবন চলার জন্য সব খরচ দিতেন, চাকরি করত? তাইলে মানুষ কাজ কর্ম যা করে সব রিজিকের জন্য করে, কিসের জন্য? ব্যবসায়ী ব্যবসা করে কেন? একটু জবাব দেন, কিসের জন্য? রিজিকের জন্য। সিএনজিওয়ালা সিএনজি চালায় কেন? মাঝি নৌকা চালায় কেন? চাকরিজীবী চাকরি করে কেন? রিজিকের জন্য। এখন জবান খুলে জবাব দিবেন, রিজিকের মালিক কে? এখন বলেন তো, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলে দিলেন, রিজিকের মালিকের ওই পদ্ধতি বাদ দিয়ে দুনিয়ায় কেউ যদি রিজিক উপার্জনের চেষ্টা করে, বলেন তো রিজিক পাবে নাকি? আমরা হয়তো মনে করি আমার চাকরি আমারে রিজিক দেয়, তা নয়। আমার ব্যবসা আমাকে রিজিক দেয়, তা নয়। আমার কৃষিকাজ আমাকে রিজিক দেয়, তা নয়। বরং আমাদের রিজিক যিনি দেন, তিনি কে? সুতরাং রিজিকের মালিক রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলল, সেই পদ্ধতি যদি অবলম্বন করি রিজিকের অভাব হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামুর আখলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদের নামাজের আদেশ করো, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে আল্লাহ তাআলা বলেন নিজে নামাজি হও, ঘরের মানুষগুলাকেও নামাজি বানাও। একা নামাজি হলে হবে না, কারণ আল্লাহ তাআলার আদেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। ইমানদার জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচবে? ইমান তো আছে, তাইলে নেক আমলের মাধ্যমে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। একটু বুঝে শুনে জবাব দেন, বলেন তো ইমানের পরে সর্বোত্তম নেক আমল কোনটা?
আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, নামাজি হও, আর ওই নামাজি একা হলে হবে না, অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজি বানাতে হবে। আমি একা নামাজ পড়ি, আমার সন্তান পড়ে না, আমার স্ত্রী কন্যা পড়ে না, আমার ভাই বোন পড়ে না, তারা সকলে আমার অধীনে আছে। আমি যদি মনে করি ওর কবরে ও যাবে, আমার কবরে আমি, মনে রাখতে হবে আমি পরিবারের অভিভাবক, নিজে নামাজ পড়লাম, অধীনস্থদেরকে নামাজি বানাইলাম না। কেয়ামতের দিন আল্লাহ না করুন আমার অধীনস্থ মানুষেরা যদি জাহান্নামী হয়, ওরা জাহান্নামে যাওয়ার আগে আমার জান্নাতে যাওয়া ঠেকায়া দিবে, ঠিক কিনা বলেন? যাই হোক, ওদের কারণে ধরা খায়া যাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জানা দিলেন, বান্দা নিজেও নামাজি হও, অধীনস্থদেরকেও নামাজি বানাও। আল্লাহ তাআলা বললেন, যদি মুসল্লি ঘরের মানুষ হয়, তুমি যদি মুসল্লি হও লাভ কি? আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজকা, বান্দা আমি তো তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি আর তোমার ঘরের মানুষ যদি নামাজি হয়ে যাও, মুসল্লি হয়ে যাও, শুইনা রাখো, নাহনু নারজুকুকা, মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দিব। তাহলে যদি নামাজি হই দুনিয়ায়, রিজিকের জিম্মাদারি কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? তাইলে বলেন, যারা রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ে না, এরা বড় বোকা। সেই জন্য আমরা নামাজি হব, দুনিয়ায় রিজিক পাবো, আখেরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। সেই জন্য জাহান্নামীরা বলল, আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা মুসল্লি হব। শুধু তাই না, যেই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠাকারী, নবীজি জানায় দেন সে দীন প্রতিষ্ঠাকারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, মান আকামাস-সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো, ওয়ামান তারাকাস-সালাহ ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজ ছেড়ে দিল সে দিন ধ্বংস করলো। একটু চিন্তা করেন, মুসল্লি দিন প্রতিষ্ঠাকারী, আর বেনামাজি দিন ধ্বংসকারী। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ চারটি এই আয়াতগুলোর আলোকে। এক নাম্বার, জাহান্নামীরা বলল, লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি হব। আমরা কি হব? জোরে বলেন, কি হব? মুসল্লি হব। দুনিয়ার শত ব্যস্ততা থাক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? সোয়া এক ঘন্টা, সোয়া এক ঘন্টা, এক ঘন্টা 15 মিনিট, একটানা লাগে নাকি পাঁচ ভাগে লাগে? হায় হায়, ফেসবুকে ঢুকছো যুবক, 3 ঘন্টা শেষ, টেরি পাও না। রাতের বেলা আনলিমিটেড ইন্টারনেট কিনে মোবাইল টিপতেছো, তুমি টের পাও কখন জানো? 12টায় শুরু করছো, 11টায় মোবাইল টিপা শুরু করছো, চার্জে লাগাইয়া চলতেছে চলতেছে, টেরও পায় না, আনলিমিটেড এমবি তো 6 ঘন্টার, টের পায় না। টের পায় কখন? ফজরের আজান হয় যখন। এবার মোবাইল রাখে, এতক্ষণ চোখে ঘুম নাই, এবার শয়তান কয়, হ্যাঁ এতক্ষণ তুই শয়তানি করছিস, এখন আমার আমল শুরু, ঠ্যাং টেপা শুরু করে, হ্যাঁ কি ঘুম যে আসে আজানের সময়, ঠিক কিনা বলেন? সেজন্য মোবাইলের মধ্যে ঢুকলে ঘন্টার পর ঘন্টা শেষ। মুরব্বী বাবাদের মধ্যে অনেকে আছে নামাজ পড়ে না, চায়ের দোকানে বেলে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ। অনেকে কয় নামাজ পড়তে কষ্ট হয়, মাজা ব্যথায়, 90 মিনিট বসে ফুটবল খেলা দেখছো, মাজা ব্যথায় নেই, ওই সময় মেরুদণ্ড সোজা হয়ে গেছে। হায় হায়, আজকে রুকু করার সুযোগ আছে, সিজদা করার সুযোগ আছে, করতেছি না। আহ, একদিন করতে মন চাইবে কিন্তু করতে পারবো না। সেজন্য অনুরোধ, 1.5-1 ঘন্টা সময় পাঁচ ভাগে লাগে, মাত্র 5 ভাগে 1.5 ঘন্টা সময়, এতটুকু যদি আমরা মসজিদে না যাইতে পারি, কেমন করে অনন্তকালের জান্নাতে যাব? কারণ নবীজি জানায় দিয়েছেন, নামাজ হলো বেহেশতের চাবি। সেজন্য আমাদের নিজের থেকে নিজে ওয়াদা করব, হাত উসাইয়া ওয়াদা করা কোনো লাভ নেই, নিজের থেকে নিজে পরিবর্তন না হই। কারণ এইখানে কথা শোনার পরে আবেগ একরকম থাকে, এখান থেকে রাস্তায় গেলে আর একরকম হয়। এই জন্য নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করব, যে হায় হায়
জান্নাতে তো যাইতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার যেই কাজ সেটা যদি একটু না করি, দৈনিক 1.5 ঘন্টা পাঁচ ভাগে যদি মসজিদে একটু সময় না দেই, তাহলে জান্নাতে কেমনে যাব? নিজের কাছে নিজে প্রশ্ন ছুটবেন, রাতে শুয়ে একা একা চিন্তা করবেন, আশা করি জীবনে পরিবর্তন হবে। তা যাই হোক, আমরা মুসল্লি হব, জাহান্নামীরা মুসল্লি ছিল না। দুই নাম্বার, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুআইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলো, এসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আইউল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি বললেন, তুতিউত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ, তুমি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি প্রথমে বললেন খানা খাওয়াও, কোনো ইস্তার বিনাশ নবীজি করেন নাই, এমনটা বলেন নাই, মিসকিনরে খাওয়াও, গরিবরে খাওয়াও, ক্ষুধার্তরে খাওয়াও, অসহায়রে খাওয়াও, এমনটা বলেন নাই। বরং নবীজি বললেন খানা খাওয়াও, ধনী হোক গরিব হোক, পরিচিত হোক অপরিচিত হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, দেশি হোক বিদেশি হোক, মুমিন হোক অথবা কাফের হোক, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ খানা খাওয়ায়, বলেন তো এই খানা খাওয়ানোর দ্বারা লাভ আছে না নাই? খানা খাওয়াবো আল্লাহর জন্য, বিবাহে দাওয়াত দিছেন আত্মীয় স্বজনরা, খানা খাওয়াবেন না? কার জন্য? তাহলে গিফট দিলে নেন তো নাকি? নেয় না? গিফট গুফট দেয় না? টেবিল নিয়ে খাওয়ানোর পরে বইয়া থাকে না? এগুলো কি? এ খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নেই, এ খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নেই, খানা খাওয়াইতে হবে কার জন্য? এই তো, সেজন্য বিবাহের কার্ডে লেখা দিবেন যে কোনো উপহার সামগ্রী নেওয়া। এখন যারা চিন্তা করতেছে, তো এক কঠিন সিস্টেম, দাওয়াত দেই এক কার্ডে, আইসা 10 জন খাইয়া যায়, টাকা দেয় 1,000, ব্যবসায় লস। নতুন বুদ্ধি করছে, এখন কার্ডের মধ্যে কি লেখে অনেক জায়গায় জানেন? অনলি ফর ওয়ান পারসন, অনলি ফর, মানে এক কার্ডে কয়জনের জন্য। এখন সিলেট চট্টগ্রাম এদিকে তো কমিউনিটি সেন্টারে বিবাহ হয় বেশি, কার্ড জমা দেয় আর ভিতরে ঢুকে, একটা কার্ড দিলে একজন ঢুকতে পারে, আর গেটে পরিচিত পাবলিক রাখে না, চেহারা চিনে ফেললে সমস্যা, তো লজ্জার বিষয় না? অপরিচিত একটারে রাখে, যে চিনে না কে, কার্ড দিছেন ঢুকেন, কার্ড নাই দাঁড়ান, শেষ। এখন মিয়া এক কার্ডে একজন ঢুকলো, এখন খাইয়া দাইয়া টাকা না দিয়ে যাবে কোথায়? লজ্জায় পড়ে হইলে হয়তো 2-4-5 হাজার দেওয়া লাগে নাকি? এই যে যে দাওয়াতের সিস্টেম, কোনো লাভ নাই, এটা দাওয়াতই না, এটার আরেক নাম হইল ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি। কি বলেন না? ডাকাতি, ডাকাতি। একটু চিন্তা করে দেখেন, সাহাবা ইকরাম খানা খাওয়াইছেন কার জন্য? তারা খানা খাওয়াইছেন আল্লাহর জন্য, আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে যে তাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। তারা কি বলে মানুষরে খানা খাওয়াইয়া? তারা খানা খাওয়ায়া বলে, ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা। তারা বলে আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহর জন্য, যেহেতু খাবার আল্লাহর জন্য খাওয়াইলাম, লা নুরিদু মিনকুম জাযা, তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, বিনিময় চাই না, প্রতিদান বিনিময় বহুদূর, ওয়ালা শুকুর, তোমরা খানা খেয়ে আমাদের প্রশংসা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, এটাও চাই না, বরং খানা যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি, এই প্রতিদান যার কাছে চাই তিনি কে? সেজন্য আমরা মানুষের উপকার করব, দান সৎকা করব, খাওয়াবো, কোনো সময় এ কথা বলবো না যে দোয়া করেন, অনেকে আছে না বুঝে না আর কি, দিয়া দান সৎকা করলো 20টা টাকা দিয়ে বললো আমার লাগে দোয়া করো, আমি দোয়া চাবো না, কারণ ওর কাছে চাইলে তো প্রতিদান চাইয়া বসলাম, আমি দিলাম আল্লাহর কাছে বলবো আল্লাহ এটা দিলাম, এর প্রতিদান আপনি দিয়েন।
তাহলে খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ, যদি আল্লাহর জন্য খাওয়ানো হয়। এখন যদি খাবার মিসকিন অসহায়কে খাওয়ানো হয় লাভ কি? এক নাম্বার, মিসকিন খানা খাওয়ানো, মিসকিনদের খাবার খাওয়ানো, এটা হলো মুমিনের কাজ। আর মিসকিনদের খানা না দেওয়া, এটা হলো কাফেরদের কাজ। আপনাদের হয়তো সবার কম বেশি মুখস্ত আছে সূরা মাউন, মুরব্বীরা কয় আর আইতাল্লাদি সূরা, কয় না এরকম কুলু আল্লাহ সূরা এরকম কয়। সূরা মাউনের শুরুর তিন আয়াতে, প্রথম তিন আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা দোষের কথা তুলে ধরছেন। এর মধ্যে আল্লাহ তাআলা একটা দোষের কথা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকিন। কাফেররা মিসকিনদের কি দেয় না? আরে আপনারা কথা বুঝেন না, না শীতে ঠান্ডা হয়ে গেছে, এমনি ওয়াজও ঠান্ডা, হুজুর পড়ছেও ঠান্ডা, ঠান্ডায় ঠান্ডায় আমরা শেষ। তা যাই হোক, কাফেররা মিসকিনদের কি দেয় না? কাফেররা যেহেতু দেয় না, মুমিনরা দিবে। এটা মুমিনদের কাজ মিসকিনদের খানা দেওয়া। এখন যদি মিসকিনদের খানা খাওয়াই, দুনিয়ার লাভ কি? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফজর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানুষের রিজিক সংকীর্ণতার চারটি কারণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এর মধ্যে একটি কারণ হলো মানুষের রিজিক সংকীর্ণতা কেন আসে, এর একটি কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, যে তোমরা মিসকিনদেরকে খানা দিতে উৎসাহ দাও না, নিজে খানা দাও না, এটা না, কি বলছে উৎসাহ দাও না। এখানে দ্বিতীয় গুণের কথা তুলে ধরা হয়েছে। মনে করেন যেই লোকটা মিসকিনদের খানা খাওয়ায়, সে কিন্তু আর একজনকে উৎসাহ দেয়। মনে করেন একজন খানা খাওয়ায় না, মিসকিন দেখলে দূর দূর করে তাড়ায় দেয়, সে কি আর একজনকে বলবে ভাই তুমি একটু মিসকিনকে খানা দাও, বলবে? এটা তার মানে এই গুণটা যে মিসকিনকে খানা দিতে বলে মানুষকে, এই গুণটা তার মধ্যেই আছে যে নিজে মিসকিনকে খানা খাওয়ায়, ঠিক কিনা? এখানে দ্বিতীয় গুণ উল্লেখ করার দ্বারা প্রথম গুণের উপস্থিতি পাওয়া যায়। কেমনে? আমি একটা উদাহরণ দিই, বুঝতে সহজ হবে। আগে গ্রামের মুরব্বীরা লেখাপড়া বলতে বুঝতে হলো ম্যাট্রিকার আইয়েবাস, কি বলতো ম্যাট্রিকার আইয়েবাস। এখনো অনেক জায়গায় আছে, বলবেন যে অমুক কি ওরে বাবা বড় শিক্ষিত ম্যাট্রিক পাস। কিন্তু এই জামানায় ম্যাট্রিক পাস কোনো শিক্ষিত হইলো ধরার মধ্যে নাই, বাস্তবতাই এটা। তো দেখেন ম্যাট্রিক পাস, এখন মুরব্বী তো ম্যাট্রিকার আইয়েছে, আইয়ে পাস করলে তো ওরে বাবা অমুক জায়গার কলেজে পড়ে অনেক শিক্ষিত। তা ওই এলাকার একটা ছেলে মনে করেন গ্রাম থেকে গিয়ে বিসিএস ক্যাডার হয়েছে, বিসিএস পাইছে, ঢাকা ভার্সিটিতে অনার্স করছে, মাস্টার্স করছে, এখন সে বিসিএস পেয়ে সরকারি চাকরি করে, বাংলাদেশের সে সর্বোচ্চ শিক্ষিত, বাংলাদেশের এডুকেশনাল সিস্টেমে সে সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি, বাহিরে গেলে সেটা ভিন্ন বিষয়, বাংলাদেশের সিস্টেমে যা আছে সে সর্বোচ্চ শিক্ষিত একজন ব্যক্তি। এখন ওই গ্রামে ছড়াইয়া গেছে, চমকের ছেলে বিসিএস পাস করছে, কি পাস করছে বিসিএস। এখন সবাই তো দেখতে আসছে গ্রামের মানুষ, ওই যে মুরব্বীও আসছে, মুরব্বী তো ভাবছে ম্যাট্রিক পাস আর আইয়ে পাস, ওনারা জানতো যে সব উচ্চ শিক্ষিত। এখন আসার পরে সবাই চলে গেছে, মুরব্বী আবার জিজ্ঞেস করতেছে বাবা তুমি কি পাস করছো, বলতেছে চাচা আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স করছি, মাস্টার্স করছি, আপনাদের দোয়ায় আমি বিসিএস কমপ্লিট করে এখন একটা সরকারি চাকরি করতেছি। হ্যাঁ শুনলাম বাবা তুমি অনেক শিক্ষিত, তা তুমি কি ম্যাট্রিক পাস করছিলা বাবা? এখন বলেন তো ম্যাট্রিক পাস যদি না করতে পারে সে কি আর আগাইতে পারবে? তার মানে আমাকে বুঝতে হবে যিনি মাস্টার্স পাস করছেন উনি অনার্স করছেন, উনি ইন্টার করছেন, উনি এইচএসসি কমপ্লিট করছেন, উনি জেএসসিও কমপ্লিট করছেন, নাইলে উনি মাস্টার্স ভর্তি হওয়ার যোগ্যতাই তার হতো না। তার মানে পরের গুণ বলার দ্বারা আগের গুলো তার মধ্যে আছে এটা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা, এর দ্বারা উদ্দেশ্যটা কি? দ্বিতীয় গুণ বলছেন, দ্বিতীয় দোষ যে তোমরা উৎসাহ দাও না, এর দ্বারা উদ্দেশ্য হলো নিজেরাও তো খাওয়াও না মিসকিনদের, আর একজনরেও উৎসাহ দাও না। এজন্য আমরা নিজেরাও খাওয়াবো, অপরকে উৎসাহ দিব, নিজের কাছে এখন নাই বন্ধুকে বলবো যে তুমি ওরে খাওয়াই দাও একটু,
বাজারে গেছি, পকেটে টাকা অনেক সময় নাও থাকতে পারে, পাশে বন্ধু আছে, বললাম যে ভাই দে 10টা টাকা খাওয়ায় দে না, কি হয়েছে? ও খাওয়ায় দিল, আপনি শুধু উৎসাহ দিলেন, লাভ কি? ও 10 টাকা দিয়া খাওয়াইয়া যেই সওয়াব, আপনি শুধু উৎসাহ দিয়েই সেই সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে যারা মিসকিনদের খানা দেয়, সাথে সাথে অপরকেও উৎসাহ প্রদান করে খানা খাওয়াইতে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদের রিজিকের মধ্যে প্রশস্ততা দেয়। আর যারা মিসকিনদের খানা দেয় না, আল্লাহ তাআলা তাদের রিজিককে সংকীর্ণ করে দেয়। সর্বোপরি কথা, মিসকিনদেরকে যদি কেউ খানা না দেয়, আখেরাতে এটা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সেজন্য আমরা মিসকিনদের খানা খাওয়াবো। এখন আসেন, যদি মিসকিন আমার প্রতিবেশী হয়, মিসকিন আমার প্রতিবেশী, আমার সামর্থ্য আছে, আমি ভালো মন্দ খাইতে পারি পেট ভরিয়া, সাধারণভাবে মিসকিনদের খানা খাওয়ানো ভালো কাজ, নেকের কাজ। কিন্তু প্রতিবেশী যদি মিসকিন হয়, এটা শুধু ভালো কাজ না, এই কাজটা তখন ইমান সম্পৃক্ত বিষয় হয়ে দাঁড়ায়। কারণ হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে আহার করে আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে মুমিন নয়। এই জন্য আমার আপনার প্রতিবেশী যখন অভুক্ত থাকবে, অভাবী দরিদ্র যদি থাকে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সামর্থ্য দিয়েছে, আমি মাঝে মধ্যে তারও একটু খবর নিব, কি খাইতেছে, কেমনে চলতেছে। এই জন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তোমরা যখন তরকারি রান্না করবা, জল বাড়ায় দিবা, একটু পানি বেশি করে দিয়ে দিবা। কেন দিবা? যাতে করে তুমি তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। সেজন্য অভাবী দরিদ্র প্রতিবেশী যদি থাকে, আমরা তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবো ইনশাআল্লাহ।